খেলা চলছে, মাঝখানে একটু ঝগড়াঝাটি চলছে, আমাদের ব্যাটিং বলছে কেমন বল আসবে, কিন্তু বলার বলছে এটাকে উড়িয়ে দাও, মেরে দিল, শট করে ছুটা চলে গেল কেন্টুকি। সো হে গাইস, গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে সকালটা শুরু করছি ভাই রাস্তার থেকে ভিডিওটা। এই যে ভাই ভিউজ, সেই লেভেলের ভিউজ। আজকে সকালের সৌন্দর্যটাই আলাদা, ফুরফুরে হাওয়া বইছে আর সকাল সকাল রোদ উঠে গেছে, ঠিক আছে। তো বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে যে আজকে আমি এসেছি মামা বাড়ি, কালকে রাত্রে ডিউটি করে সকালে চলে এসেছি মামা বাড়ি। তো দেন এখন ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করে একটু মাঠের দিকে এসেছি ঘুরতে ঘুরতে। দেখি মাঠের দিকে কেউ যদি থাকে তো কথাবার্তা হবে, গপ্প আড্ডাও হবে। তো মাঠটা তো ভাই ফাঁকা ফাঁকাই দেখাচ্ছে, মাঠে কেউ আছে কি না জানি না। তো চাপ তো তাও যাওয়া যাক, দেখি মাঠের দিকে যাই যদি কাকু যদি দেখতে পাই। তো চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। আজকে ভাই আমাদের মামা বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো কালী পূজা হচ্ছিলো, তো তিন দিন ধরে প্রোগ্রাম ছিল। তো আজকে লাস্টের দিনে কোন আর্টিস্ট আসছে উড়িষ্যার, তো আমার আজকে ডিউটিও ছুটি, তো কী করবো বলছি আজকে একটু থেকে যাই, আজকে প্রোগ্রামটা দেখেই যাব। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। তো ভাই মাঠে চলে এসেছি, কিন্তু মাঠে ভাই কেউ নেই, সবুজে সবুজ চারিদিকটা, ঘাসে ভর্তি হয়ে গেছে, বৃষ্টি পড়েছিল আর তিনটা উইকেট গাড়া আছে। তো ফোন করলাম আমি চন্দন আর অভিকে, বললো ওরা ওই পাশটাতে আছে, তো ওই পাশটাতে যাই তারপর তোমাদেরকে শেয়ার করছি। ভাই জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছে, কিন্তু ওদেরকে খুঁজে পাচ্ছি না। কোথায় তোরা? মনে হচ্ছে ওই পাশে দিয়ে আছে। তো চলো ভেতর দিকে যেয়ে করে দেখি। সব ঠিক আছে। তো ভাই আমাদের আড্ডা মারা কমপ্লিট, এখন যাব স্নান করতে। গরমকালে এত সুন্দর প্লেস গ্রামের দিকে পাওয়া যায়, শহর এলাকায় এসব থাকে না, ঠিক আছে। কি ব্লক? হ্যাঁ ঠিক আছে, মেলা মেলা যাবি তো? হ্যাঁ হ্যাঁ। তো ভাই চলো এখন স্নান স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে দিন তোমাদের সঙ্গে বিকালে একদম কথা হচ্ছে। 15 মিনিটস লেটার। এখন তো স্বপ্ন আছে, হাত বাড়িয়েছিলাম। তো ভাই শুভ বিকেল, তো ফাইনালি এখন চলে এসেছি মাঠ। তো দুপুরে স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, তো এখন মাঠে বাচ্চাদের এসছে, এখন খেলা হবে ম্যাচ। ভাই এখন ব্যাট ধরেছে আর এই পাশে সব ছেলেগুলো আছে। আমি এখন আজকে প্রথম অনেকদিন পর ক্রিকেট খেলছি, মানে প্রায় দুবছর, হ্যাঁ দুবছর হয়ে গেছে, দুবছর পর এখন ক্রিকেট খেলছি। তো বল করছি আমি ফার্স্ট টাইম, তো দেখা যাক কতটা কী পারি। দে বল না, দে তারপরে আমি করব। ও বাবা বল দে। বলারের ঘামা গা দেখে ব্যাটিং স্লিপ করে যাচ্ছে, ব্যাট মিস হয়ে গেল একটু জবরালে। আপনি বসে আছেন এই মাঠে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 7 নম্বর মাঠে খেলা চলতেছে, 4 নম্বর এইচবির খেলা, লেখা আছে ফেরি বয়ার, কিন্তু না দাদা এটা একটা ক্রিকেট খেলা, আপনারা ভুল ভাববেন না। তো ভাই তোমরা ক্রিকেট খেলায় অনেক কমেডিয়ানকে দেখেছো, অনেক বক্তৃতাকে শুনেছো, অনেক বক্তৃতা দেয়, কিন্তু আজকে প্রথম মন্ত্রের সাহায্যে, মানে মন্ত্রের টাইপের
বক্তৃতা দিচ্ছি। নমস্কার, আমি অভিজিৎ দাস। আপনাদের পাশে আমাদের 7 নম্বর মাঠে খেলা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ক্রিকেট খেলা। আপনারা দেখতে চাইছেন দূর থেকে কোণের ওপারে, আমরা বসে আছি মাঠের ওপারে। খেলা চলছে, মাঝখানে একটু ঝগড়াঝাটি চলছে। আমাদের ব্যাটিং বলছে কেমন বল আসবে, কিন্তু বলার বলছে এটাকে উড়িয়ে দাও। মেরে দিল, শট করে ছুটা চলে গেল, কিন্তু কিপার ছেড়ে দিল। কিন্তু আমরা ডিসিশন জানতে চাই আম্পায়ারের কাছে। আম্পায়ার সরাসরি জিজ্ঞাসা করবো আম্পায়ারের কাছে, আম্পায়ার কত রান, কত হয়েছে, কত হলো এটা? এটা 4 হলো। তাহলে এই বলে এক মানে ওভার কি কমপ্লিট? আমরা এখনো কোনো উত্তর পাইনি। তুই আগে কি খেয়ে আসছিস ভাই? হ্যাঁ, কি খেয়ে আসছিস? আমি পান খেয়েছি। রুকো জরা, সবর করো। পানের নেশা এতটাই, সূর্যের ইংরেজি সান, আমি খেয়েছি একটা পান। চলে এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে। মারা গেল একটা। এটা আমরা আম্পায়ার কাছে 6 ডিরেক্টলি 6 হয়ে গেল। রাজগ্রামের খাতায় আর একটা 6 বসলো, কিন্তু বলার ঘাবড়ে গেছে, কিন্তু বল এখনো পাওয়া যায়নি। আমরা সামনে সবাই বসে আছি বলের অপেক্ষায়। আপনারা পরবর্তীকালে বল হলে আবার বুঝতে পারবেন, শুনতে পারবেন। আমরা বসছি এইখানে।